গণপরিবহনের সব আসনে নেওয়া যাবে যাত্রী নতুন সিদ্ধান্ত করোনা মহামারী প্রতিরোধে দেশের গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের সিদ্ধান্ত হয় কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করা হবে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ তিনি বলেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমাদের জানিয়েছেন শনিবার থেকে গণপরিবহনের যত আসন রয়েছে তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে কারণ অর্ধেকের যাত্রী নিয়ে চলাচল করে জন পরিবহন সংকট দেখা দেয় এক্ষেত্রে যাত্রী ও পরিবহন চালক ও হেল্পারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে খন্দকার এনায়েতুল্লাহ আরও বলেন আমরা সকল পরিবহন মালিকদের এর বার্তা পৌঁছে দিয়েছি এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সড়কে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি তারা যাতে বিষয়টি দেখেন এজন্য আমাদের হেল্পার ও চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রসঙ্গগত গত দশ জানুয়ারি করোনা মহামারী প্রতিরোধে এগারো দফা বিধিনিষেধ জারি করে সরকার এগারো দফা বিধিনিষেধের ছয় নম্বর দফায় বলা হয়েছে ট্রেন বাস ও লঞ্চে অর্ধেক যাত্রী নিতে হবে সব যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড নাইন্টিন টিকা সনদ্বারি হতে হবে এতে আরো বলা হয় জনসাধারণকে অবশ্যই বাইরে গেলে মাস্ক পরতে হবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সারা দেশে মোবাইল কোড পরিচালনা করা হবে